মাতাসি গুনগুন এসেছে ফাগুন, বুঝিনি তোমার শুধু ছোঁয়ায় এত কি আপনি। আমি আমি এই ছবির নায়ক। আপনি বিশ্বাস করুন আমি ইচ্ছে করে পড়ে যাই। আচ্ছা ঠিক আছে, বলছি ম্যাডাম আপনি শান্ত হয়ে বসুন, আমি আপনার জন্য চুস ফুস পাড়ি দিচ্ছি, তাদেরও দেখেন ম্যাডামকে দেখেন, আমার সাথে চলে চলে যায়। How funny! ওকে আপনারা হিরো বানাচ্ছেন, কি করতে চাইছেন বলুন তো? ব্যাপারটা হয়েছে কি মামনি, গুনগুন একটু বোঝার চেষ্টা করো মা। গুনগুন আসলে আমার যে স্টোরি এতে হনুমান পাওয়া যায়নি, ওরে নিয়ে আসা হয়েছে হনুমান সাজাবো বলে। হ্যাঁ সাজাবো বলে, কিন্তু ও নিজের নায়ক ভাবছে। হনুমান ঠিকঠাক সিলেকশন করেছেন আপনারা, কিন্তু আমি ওর সাথে কাজ করতে পারবো না। ইয়ে মা গুনগুন একটু কোঅপারেট করো মা, নাহলে আমি ছবিটা শেষ করতে পারবো না। আগে আপনার হনুমানকে মানুষ করে আনুন, তারপর আমার সামনে আনুন। কি বলছো মা গুনগুন, আমি কোথায় মানুষেরই হনুমান সাজাতে যাচ্ছি, আর আপনি বলছো কি এই যে মাটি করেছে মাথাটা ঠিক নেই আমার, তুমি বলছো ওরে আমার হনুমান থেকে মানুষ করতে, কি করি? আগে আপনার হনুমানকে একটু ভদ্রতা শেখান, একটু কাজ শেখান, তারপরে আমি ওর সাথে কাজ করব, তার আগে নয়। কিন্তু আজ তো আমার কাছে সময় নেই, আমি আসছি। আমি বসছি তুই বসছিস, আমি দেখছি তুই দেখছিস, আমি পাচারি করছি তুই পাচারি করছিস, তার মানে ভেঙানো বললো? আমি বলে দেখছি। কি দেখছিলি তুই? ওই তো ওই আপনি যা দেখছেন আমিও তাই দেখার চেষ্টা করছি। ওইটাকে ঘ্যাং কেন বলে? যে দেখ লোকে ফিরল কিনা। ও সেদিকে যাওয়ার দরকার নেই, এখান থেকেই দেখা যাবে, না মানে শোনা যাবে। কত করে বললাম, পই পই করে বলেছিলাম, যাস না যাস না, সেই গেল। কালকে তবু তো আমি চেঁচামেচি করে ব্যাপারটা ঠেকে রেখেছিলাম, আজ যদি কিছু ঘটে না আমি বাড়ি থেকে দূর করে দেবো, ওই বলে দিলাম তোমাকে। ও বাবু আপনি টেরা হলেন কবে থেকে? আমি টেরা না মানে আমি তো এদিকে দাঁড়িয়ে আর আপনি ওদিকে তাকিয়ে কথা বলছিলেন, তাই তোর বাবা টেরা, তোর বাবা টেরা, তোর বাবা টেরা। আর আমি যা বাবা যায় বলো দাদা, আজ না গেলে জানতে পারতাম কত বড় শয়তান।
না 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 না, জানাই যেত না। শুরু হয়ে গেছে, আবার শুরু হয়ে গেছে, আবার গন্ডগোল পেকে উঠছে। চল কতটা পাকলো দেখি, চল তোর যদি ভ্যাংচাস না তুই দূর করে দেবো। শয়তান বলে শয়তান, পাক্কা শয়তান একটা। তাড়িয়ে দেওয়া উচিত, ওইভাবেই তাড়িয়ে দেওয়া উচিত। আমি চকলেট শুধু না গো, আমিও যদি থাকতাম না জেঠু, আমিও দিতাম পিঠে। অনুকু একটু বার করে দেওয়ার কথা বলেছি, অলক্ষিকেও তো দেখতে পাচ্ছি না, ওকে বার করে দিল না তো। ও বাবু হতে পারে তো, আমি যাবো খুঁজে আনবো। না না দাঁড়া, আগে সবটা শুনে নি, তারপরে আমি জিজ্ঞেস করব। তোর জন্য এতগুলো টাকা ঘটছে গেল? আরে তুমি কি ভেবেছো আমরা ছেড়ে দেবো? সব টাকা আদায় করে তবে ছাড়বো। হ্যাঁ তো টাকার কথা বলছি, চল ঘরে চল। দাঁড়া বাবু আগে সবটা শুনি। সবটা কি শুনবি, টাকার কথা বলছি শুনলি না? কত টাকা শুনতে হবে না, ওই টাকা তো আপনাকেই দিতে হবে। গেল তো টাকা করছে, গেল সব জলে গেছে, সব জলে গেছে। বোঝ বোঝ তাহলে এইবার। আমি তোমায় বলেছিলাম মেনি, মেয়ের কথা শুনো না। মেয়েদের বলে এই জন্য মেয়েদের বুদ্ধি নেই, বলছে আগে পুরো কথাটা শুনবে তারপর তো নাকি। আরে বাবা এইমাত্র তো তুমি বললে। কি বললাম? হ্যাঁ দাদা আপনি তো বললেন। আচ্ছা মেনি তুমিও তো বললে গো পাক্কা শয়তান। না এই কথাটা আমি অলক্ষী সম্পর্কে বলিনি। তাহলে কার সম্পর্কে বললে? রোদের মধ্যে মেয়েটা এদেরকে নিয়ে গিয়ে একবার মাথা খারাপ করে দিয়েছে। আগে না অলক্ষী আমাদের ওখানে নিয়ে গিয়ে বুঝিয়েছে চোখে আঙুল দিয়ে যে আমরা কি ভুলটাই করেছিলাম। এবার মাথা তোলা যায় মনে হচ্ছে, শোনা দরকার। মানে এর মানেটা কি শুনে তো? তার মানেটা আমি বলছি ছোট বৌমা, তার মানেটা হচ্ছে ওই বিনোদ উকিল। ও বাবু আরে আমাদের উকিল নিয়ে টানাটানি করছে রে। না ওটি আপনাদের উকিল নয় মাসিমা। হ্যাঁ মাসিমা ওটি আমাদের উকিল। না কমলা ওটি তোমাদের উকিলও নয়। আরে বাবা তোমরা একটু বোঝার চেষ্টা করো, ও হলো আমাদের তিনজনেরই উকিল। আর মানে? মানেটা আমি তোদের বলছি, এই মানেটাই অলক্ষী আমাদের নিয়ে গিয়ে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। এই মানেটা হচ্ছে ওই বিনোদ উকিল আমাদের তিনজনের কাছ থেকে টাকা খেয়ে তিনজনের হয়ে মামলা লড়ছিল। বুঝেছ? তাও কখনো হয় নাকি? এইরকম তো কখনো শুনিনি। শুনিনি তো? আমিও শুনিনি, তাই জন্য দিয়েছি, দিয়েছি ভালো করে। মারধর করেছো নাকি? করবো না, ইয়ার্কি পেয়েছে নাকি? দেখেছো তো আমি কেন ওদেরকে তাড়িয়েছি? আমি যদি ওদের না তাড়াতাম তাহলে তোরা আরো পেয়ে বসতো, তোমাদের থেকে আরো টাকা বের করে নিত। ঠিক বলেছিস মা লক্ষ্মী, সত্যি তুই কোনো বুদ্ধি দিলে না, আমরা প্রথমে শুনি না, হাই হাই করে চিৎকার করে উঠি। এখন বুঝতে পেরেছি তোর কথার মধ্যে কত গভীরতা আছে। হয়েছে হয়েছে। না হয়েছে হয়েছে নয়, যা সত্যি তাই বললাম। তার মানে? তার মানে উকিল ফুকিল ছাড়ো। হ্যাঁ মেজেটি, এসব বাড়ি ভাগ করার কি দরকার বলো? না না কোনো দরকার নেই, কোনো দরকার নেই। বাড়ি ভাগ হবে, একটা উকিল বদমাইশি করছে বলে আমরা থেমে যাবো নাকি? না না বড় জেঠি, এটা তো একটা উকিলের কথা নয়, আমরা যদি বাড়ির মধ্যে নিজেরা ঝগড়া করি তাহলে তো বাইরের লোকরা আরো পেয়ে বসবে, এবার যে আসবে সেই পেয়ে বসবে। এই চুপ কর, বড্ড মুখ খুলে যেত না বলি কেন কেন উলবে না টাকা রোগ হবে বলুন তো। ওই তো ইনদ উকিলকে ধরিয়ে দিল, নলো তো ওকেই যেত, ওকেই যেত। এই মাখন চুপ কর, এই তুই মাখন দে ধমকাচ্ছ কেন? ও তার মানে বাড়ি ভাগ হবে না। সংসার সুখের হয় রমণীর গুণে।